বন্ধুরা, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে। আপনারা দেখছেন জীবন ডট কম, সাথে আছি আমি এস ডি জীবন। ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুর ফ্যাশন শো। হ্যাঁ, ঠিকই দেখছেন, চলুন আরও একটু দেখা যাক। শুক্রবার 6 জানুয়ারি শেষ বিকেলে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে দ্বিতীয় ক্যাটেল এক্সপোর চিত্র ছিল এমনই। চট্টগ্রামের আপনারা দেখতে পাচ্ছেন, মানে এত টিকিট সিস্টেম করার কারণে এবং যারা গরু প্রেমী আছে তারা এখানে এতটা ভালোভাবে এসে যায়। গরু আইয়ের দে সিনা ফুলাইয়া থিম সং ছিল চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনীর। এবার 38টি অ্যাগ্রো ফার্মের সেরা গরু প্রদর্শিত হয়েছে মেলায়। এই গরু মেলায় প্রবেশ করতে টিকিট করতে হয়েছে, যদিও বা আমি সাংবাদিক হিসেবে টিকিট লাগেনি। তবে 50 টাকা করে শেষ বিকেলে টিকিট না পেয়ে নারীসহ প্রচুর দর্শক ফিরে গেছেন। মূলত চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশন দ্বিতীয়বারের মতো আয়োজন করে 38টি অ্যাগ্রো ফার্মের সেরা গরু নিয়ে এই প্রদর্শনীর। এই মেলার মাধ্যমে চট্টগ্রামবাসী সহ মিডিয়ার কল্যাণে দেশবাসী জানতে পেরেছে চট্টগ্রামের শিক্ষিত তরুণ উদ্যোক্তারা খামারি খাতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন জাতের গরু লালন পালন করছে, যাতে করে মিটবে মাংসের চাহিদা। এখানে ছিল দেশি বিদেশি নানা জাতের বড় বড় সার, এক একটির বাহারি সাজ। কোনোটা মাথা নেড়ে শিং উঁচিয়ে আসতে তেরে, কোনোটা আবার শান্ত আদর করতেই চোখ বন্ধ। শান্ত দুষ্ট দুই ধরনের সারের ফ্যাশন শো মুগ্ধ করেছে হাজারো তরুণকে। তাদের প্রধানতম আকর্ষণ ছিল গরুর ফ্যাশন শো আর সন্ধ্যার সঙ্গীতানুষ্ঠান। গরু দেখে কম খুশি হয়নি ছোট্ট সোনামণিরাও। বেশিরভাগ বড় গরুই ছিল ব্রাহমা, শাহিওয়াল, নেপালি জাতের। ছিল র্যাট কাউ বা র্যাট চিটাগং ক্যাটেল, আরসিসি, ভুটানের ছোট জাতের ভুট্টিও।
খামারিরা এক এক গরুর নাম রেখেছেন জনপ্রিয় তারকাদের নামে। নতুন খামারিরা গরুর বিভিন্ন জাত, লালন পালন, খাবার, ওষুধপত্র সম্পর্কে খোঁজখবর নেন। একটি স্টলে ছিল উন্নত জাতের গাভী ও বাছুর। আয়োজন সম্পর্কে উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, নিকট অতীতে কোরবানির সময় ভারত থেকে বৈধ ও অবৈধভাবে পশু আসত। এতে বৈদেশিক মুদ্রা ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার হতো। আনন্দের বিষয় এই যে স্বীকৃত তরুণ উদ্যোক্তারা খামারি খাতে সম্পৃক্ত হওয়ায় প্রাণীজ আমিষ যোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনেক শিক্ষিত তরুণ আত্মকর্মসংস্থানের পাশাপাশি অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এবারের প্রদর্শনীতে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে তরুণদের, গরুর ফ্যাশন শো বলে কথা। তবে সন্ধ্যায় দেশ ছাড়া বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় ছিল ওপেন এয়ার কনসার্ট। সর্বোপরি চমৎকার একটা প্রদর্শনীর কারণে চট্টগ্রামবাসীসহ সারা দেশের মানুষকে জানান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত থাকুন জীবন.com এর সাথে। ধন্যবাদ। Yeah.